সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি। আজ আমি করছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, কর্ন পালক। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এটা আমি কিভাবে করি। তার আগে যদি আজ আপনি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন। আর আমার চ্যানেলের আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য, আমায় সাপোর্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তাহলে শুরু করছি আজকে রেসিপি। সবার আগে একটা পেস্ট বানাবো, তার জন্য এখানে আমি নিয়েছি হাফ ইঞ্চ আদা, চারটে কাজু বাদাম, চার থেকে পাঁচটা, একটা মিডিয়াম সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। এটাকে আমি এবার পেস্ট বানিয়ে নেবো। কড়াইতে আমি অল্প একটু জল গরম করতে দিয়েছি, জলটা যেই ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পালং শাক, আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটাকে এবার এভাবেই রেখে দেবো দু তিন মিনিট, জল থেকে ছেঁকে নেব আর তারপর এটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। কর্নটাও আমি গরম জলে একটু ব্লাঞ্চ করে নিয়েছি, এটা কিন্তু ফ্রোজেন কর্ন, যদি কাঁচা হয় তাহলে অবশ্যই ওটা সিদ্ধ করে নেবেন। এবার কড়াইতে দু টেবিল চামচ আমি রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, এর মধ্যে এবার ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, হাফ টিস্পুন সাদা জিরে আর হাফ টিস্পুন এটা জোয়ান, এটা দিলে খুব ভালো হয় খেতে। এবার এটা একটু দিয়ে দেবো আমি। টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দিয়েছি, এটা খুব ভালো করে এবার আমি একটু ভাজবো, যতক্ষণ না এর থেকে কাঁচা ভাতটা চলে যাচ্ছে। দু তিন মিনিট এটা আমি ভালো করে ভেজেছি, এর কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো কিছু শুকনো মশলা, এখানে নিয়েছি হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, এক টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন আমচুর পাউডার, এগুলো এবার একটু দিয়ে দেবো এর মধ্যে। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মশলাগুলো দেওয়ার পর আমি এর মধ্যে অল্প একটু জল দিয়েছি, তারপর এটাকে ভালো করে এবার আমি কষাচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ এটা আমি কষাবো। দু তিন মিনিট আমি ক্রমাগত নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভেজেছি, তো এবার এটা দেখুন মশলা কিন্তু তেলের থেকে আলাদা হয়ে গেছে। দিয়ে দেবো আমি কর্নটা, এটা ফ্রোজেন কর্ন, এটা খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, দু তিন মিনিট খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। কর্ন আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পালং শাক বাটাটা, ব্লাঞ্চ করে বেটে নেওয়া পালং শাকটা, এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনও দিতে পারেন, আমি এটা সম্পূর্ণ নিরামিষ করেছি। তো খুব ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর খুব ভালো করে এটা মিশিয়ে নেব। দিচ্ছি সামান্য চিনি, এটাও মিশিয়ে নেব। নুন চিনি মিশিয়ে দেওয়ার পর এটা কিন্তু একদম রেডি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হোমমেড মালাই, যেটা আমি গুঁড়ো দুধ গুলে বানিয়েছি। মিল্ক পাউডারকে আমি অল্প একটু জল দিয়ে ঘন করে মেখে এটাকে বানিয়েছি, এটাও এবার ভালো করে মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেছে কর্ন পালক, সম্পূর্ণ নিরামিষ রেসিপি। ফ্লেম অফ করে এটা এবার আমি রেখে দেবো স্ট্যান্ডিংয়ে আর তারপর সার্ভ করব। পরিবেশন করে দিয়েছি রুটি কুলচা নান পরোটার সাথে, জমে যাওয়ার মতো একটা পালং শাকের একটু ভিন্নধর্মী আর সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো।
আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন যাতে আমি কোনো রেসিপি নিয়ে আসলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। অনেক 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 ধন্যবাদ।